সারা বিশ্বের জনপ্রিয় তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন গায়ক ও গায়িকারা। এই তালিকায় আছেন খেলোয়াড়, অভিনেতা থেকে শুরু করে রেডিও জকি পর্যন্ত, আছেন জনপ্রিয় টিভি উপস্থাপকের নামও। ধনী মানুষের খোঁজখবর করা বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের এবারের তালিকায় উপরের দিকে কারা আছেন জানাবো ডেস্ক রিপোর্টে। টেইলর সুইফটকে সরিয়ে দিয়ে বিশ্বখ্যাত তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেছেন র্যাপার এবং সঙ্গীত প্রযোজক শন ডিডি কমস, আয় $13 কোটি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা করা ফোর্বস ম্যাগাজিনের হিসেব বলছে এই গায়কের বড় আইটি এসেছে ব্যাড বয় ফ্যামিলি রিইউনিয়ন ট্যুর আর নিজের নামে চালু করা ফ্যাশন ব্যবসা থেকে। আর কমসের এক ধাক্কায় 2016 সালে শীর্ষে থাকা টেইলর সুইফট নেমে এসেছেন 49তম অবস্থানে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন আরেক গায়িকা বিয়ন্স, আয় $10 কোটি 50 লাখ, যার আয়ের বড় অংশটি এসেছে বিয়ন্সের ওয়ার্ল্ড ট্যুর থেকে আর বেস্ট সেলিং অ্যালবাম লেমনেড থেকে। আয়ের দিক থেকে তৃতীয় স্থানটি দখল করেছেন হ্যারি পটার খ্যাত লেখিকা জে কে রাউলিং, তার আয় $9.5 কোটি। 45 লাখ কপি বই বিক্রি আর নতুন ম্যাজিক যুগের নতুন সিরিজ তাকে এই আয় এনে দিয়েছে। আয়ের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছেন গায়ক ড্রেক। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি প্রচারিত গায়ক ড্রেকের মূলত আয় এসেছে বয় মিটস দ্য ওয়ার্ল্ড ট্যুর থেকে। ক্রিশ্চিয়ানো রোনালদো $9.3 কোটি আয় নিয়ে তারকাদের মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছেন তিনি। বছর প্রতি $5 কোটি বেতন আর নাইকির সাথে তার $100 কোটি চুক্তি ফুটবল খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি আয়ের তারকায় পরিণত করেছে তাকে। ষষ্ঠ অবস্থানে রয়েছেন কানাডিয়ান গায়ক দ্য উইকেন্ড, আয় $9.2 কোটি, যার একটি শো থেকে আয় আসে $11 লাখ। সপ্তম অবস্থানে আছেন হাওয়ার্ড স্টার্ন, পেশায় রেডিও জকি, আয় $9 কোটি। ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে আছে শীর্ষ আয়ের দিক থেকে অষ্টম অবস্থানে, আয় $8.8 কোটি। প্রতিটি শো এর জন্য $50 লাখ করে পায় ব্যান্ডটি। তালিকার 9 নম্বরে অবস্থান আমেরিকান লেখক জেমস প্যাটারসনের, আয় $8.70 কোটি। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী লেখক, এক বছরে যার 95 লাখ কপি বই বিক্রি হয়েছে। প্যাটারসন বিল ক্লিন্টনের সাথে মিলে লিখেছেন থ্রিলার উপন্যাস, যা তার পকেটকে আরও ভারী করেছে। লেব্রন জেমস $86 মিলিয়ন আয় নিয়ে আছেন তালিকার 10 নম্বরে। বাস্কেটবল প্লেয়ার জেমস 2016 সালে ক্যাভালিয়ারদের NBA টাইটেল জেতান। ফোর্বসের এই তালিকায় ভারতীয় ছবির দুই খান জায়গা করে নিয়েছেন শাহরুখ ও সালমান, অবস্থান যদিও 60-এর ঘরে, আছেন অক্ষয় কুমারও। ফোর্বস বলছে বিশ্বের শীর্ষ 100 জন এমন তারকার মোট আয় $510 কোটি, যা গেল বছরের সমান। পলাশ রঞ্জন রায়, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।